এই কেন্দ্রের প্রার্থীকে এবং প্রার্থী শ্রী রাজেন্দ্র অন্যতম সদস্য। আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে? আনারসে ফুল ফুটে কিন্তু পদ্ম তো ফুটে না। এখন ত্রিপুরাবতার নেতৃত্বের দৌলতে দেখা যাচ্ছে আনারসের মধ্যে পদ্মও ফুটে। ১৯ ভোট যে ভোটাররা পেয়েছিলেন তাদের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এ কি করলাম আমরা? আমরা তো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি, এখন এই বিজেপি সরকারে আমাদের লোকরা মন্ত্রী হয়েছেন, আমাদের ভোটে যারা বিধায়ক হয়েছেন, এখন এরা বিজেপির সিম্বল নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন। বিজেপি বলছে আমাদের প্রার্থী, ত্রিপুরাবতা বলছে আমাদের প্রার্থী, তাহলে আমরা কাকে ভোট দেব? আমরা তো বিজেপিকে ভোট দেবো না, আমরা তো পদ্মচিহ্নে ভোট দেবো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজে ১৯% ভোট যেটা ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরাবতার বাক্সে তারা জড়ো করতে পেরেছিলেন, এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে এই জায়গায় দাঁড়িয়ে পূর্বাসনে পশ্চিমাসনের পাশাপাশি পশ্চিমাসনে সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছিল, পূর্বাসনে আরও বেশি। আরে ১৪ লক্ষ ত্রিপুরার উপজাতি অংশের মধ্যে ত্রিপুরাবতা বিজেপি একজন ট্রাইবেল খুঁজে বের করতে পারলে না যাকে প্রার্থী করা যায়। দশরথ দেব বা যুবন রিয়াং, জিতেন চৌধুরী, রাজেন্দ্র রিয়াং, তাদেরকে তো বাইরে থেকে ধার করে আমরা আনিনি। এমনকি কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরা কেউ প্রশ্ন তুলে নিত, বিভু দেবী ত্রিপুরা এমপি হয়েছেন কেউ প্রশ্ন তুলে নিত, ত্রিপুরায় আছেন। এখন যাকে করলেন, আমি এগুলো নিয়ে বিস্তৃত বলতে চাইছি না, শুধু উল্লেখ করছি কি ব্যাপার, কোথায় ১৪ লক্ষ ট্রাইবেলের স্বার্থ রক্ষা করা? এ তো পারিবারিক স্বার্থ, এটা ব্যাখ্যা করে বলার দরকার আছে?